17 কোটি 46 লক্ষ মানুষের বাংলাদেশে 14 কোটি মুসলমান, আর সেই 14 কোটি মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সায় যে দেশ চলে, শিক্ষা মন্ত্রণালয় চলে, সেখানে বিজ্ঞানের নামে বানরতত্ত্ব পড়ানো হোক, এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফতির কোরআন ডাক্তার সাইদ এনায়েতুল্লাহ আব্বাসি জৈনপুরী। প্রিয় দর্শক, পুরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন ডাক্তার সাইদ এনায়েতুল্লাহ আব্বাসি জৈনপুরী বলেছেন, 14 কোটি মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সায় পরিচালিত শিক্ষাঙ্গনে বানরতত্ত্ব পড়ানো হোক, এটা কোনো মুসলমান মেনে নিবে না। বিজ্ঞানের নামে আমাদের দেশে নতুন বই, সমাজবিজ্ঞান, ইতিহাস, জীববিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, এগুলোতে কি শেখানো হচ্ছে? ওইটা কি বিজ্ঞান না বিজ্ঞানের নামে গাঁজাখুরি মতবাদ? তো বিজ্ঞানের নামে আমাদের দেশে কি পড়ানো হয় আপনারা দেখতেছেন? এই যে নতুন বই আসছে সমাজবিজ্ঞান, ইতিহাস, সমাজবিজ্ঞান, জীববিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, এগুলোতে কি শেখানো হচ্ছে? ওটা বিজ্ঞান না, বিজ্ঞানের নামে গাঁজাখুরি মতবাদ। এই গাঁজাখুরি মতবাদের একটা গল্প তার আবিষ্কার করছে আবার বিজ্ঞান, যে কোটি কোটি বছর আগে কিছুই ছিল না, কিছু যে ছিল না দেখলো কে? তিনি বলেন, বিজ্ঞান মানেই প্রমাণ, যেটা প্রমাণ নাই ওইটা অনুমান, আর অনুমান কখনো বিজ্ঞান হয় না। বাংলাদেশে বিজ্ঞান বইতে অনুমানকে বিজ্ঞান নাম দিয়ে চালিয়ে দেয়া হচ্ছে। দুনিয়ার সমস্ত সায়েন্টিস্ট একমত, দ্য থিওরি অব ইভলিউশন ইজ নট এ সায়েন্টিফিক ফ্যাক্ট, ইট ইজ নাথিং বাট হাইপোথিসিস অব চার্লস ডারউইন। বিবর্তনবাদ কোনো বৈজ্ঞানিক মতবাদ নয়, এ চার্লস ডারউইনের একটা গাঁজাখুরি মতবাদ। বিজ্ঞান মানে তো প্রমাণ, বিজ্ঞান মানে কি? যেটা প্রমাণ নাই ওটা অনুমান, আর অনুমান কখনো বিজ্ঞান হয় না। বাংলাদেশে বিজ্ঞান বইতে অনুমানকে বিজ্ঞান নাম দিয়ে পড়ানো হচ্ছে। কোটি কোটি বছর আগে কিছুই ছিল না দেখলো কে? জবাব নাই। তারপর কি হলো? তারপর কি হলো? প্রচুর ক্রিস্টাল আকাশ থেকে পড়ছে, গলে গেছে, পানি হয়ে গেছে। তারপর কি হইল? তারপর হলো উল্কা বৃষ্টি। উল্কা বৃষ্টির কারণে প্রচুর নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন পৃথিবীতে আসলো। তারপর কি হলো? তারপর এগুলো মিলে জিলে একটা এককোষী জীব অ্যামিবা হয়ে গেছে। তারপর কি হলো? তারপর ফিউশন, কোষ বিভাজনের মাধ্যমে তা হয়ে গেল কীট, বিবর্তনের মাধ্যমে কীট হয়ে গেল ব্যাঙ। ব্যাঙ্গের আর পানিতে ভাল লাগে না, চলে আসছে ডাঙ্গায়। ব্যাঙ বিবর্তনে হয়ে গেছে গিনিপিক। তারপর এই এভুলেশন বিবর্তনের মাধ্যমে গিনিপিক হয়ে গেছে পরবর্তীতে শিম্পাঞ্জি, ওরাং ওটাং, হনুমান, বানর। তারপর কি হয়েছে? লক্ষ লক্ষ বছর আগে বানর দাঁড়ায় গেছে, লেজ পড়ে গেছে, দৌড় দিছে, হয়ে গেছে মানুষ। এটা নাকি বিজ্ঞান? এটা বিজ্ঞান? দুনিয়ার সমস্ত সায়েন্টিস্ট একমত, দ্য থিওরি অফ এভোলিউশন ইজ নট এ সায়েন্টিফিক ফ্যাক্ট, ইট ইজ নাথিং বাট হাইপোথিসিস অফ চার্লস ডারউইন। বিবর্তনবাদ কোনো বৈজ্ঞানিক মতবাদ নয়, এটা চার্লস ডারউইনের একটা গাঁজাখুরি মতবাদ। তিনি আরো বলেন, 17 কোটি 46 লক্ষ মানুষের বাংলাদেশে 14 কোটি মুসলমান, আর সেই 14 কোটি মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সায় যে দেশ চলে, শিক্ষা মন্ত্রণালয় চলে, সেখানে বিজ্ঞানের নামে বানরতত্ত্ব পড়ানো হোক, এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। 17 কোটি 46 লক্ষ মানুষের বাংলাদেশে 14 কোটি তো মুসলমান, আর সেই 14 কোটি মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সায় যে দেশ চলে, শিক্ষা মন্ত্রণালয় চলে, সেখানে বিজ্ঞানের নামে বানর তত্ত্ব পড়ানো হোক, এটা মুসলমান মেনে নিতে পারে না। এটা হচ্ছে আমি কে? বিজ্ঞান পরিচয় দিলে আপনি বানর, আপনি কি? বানরের গোষ্ঠী। আর আল্লাহর কোরআন বলছে না আপনি মানুষ, আপনি আদম সন্তান, আপনি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি।
শুক্রবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার হবিপুর ও কেশবপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাদ্রাসা মাঠে বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ মোহাম্মদ নুরসুল ইসলাম হীরা মিয়ার সভাপতিত্বে ও মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবিবুল বাড়ি আয়ান ও মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হাকিমের যৌথ পরিচালনায় 65তম বিশাল ইসলামী মহাসম্মেলন। এ সময় জগন্নাথপুর উপজেলা সহ বিভিন্ন উপজেলা থেকে আসা কয়েক সহস্র মুসল্লি ও ধর্মপ্রাণ মুসলিম জনতা উপস্থিত ছিলেন।